আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাই মিরাজের পরের দিন আজকে শাবান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, সবাইকে অগ্রিম শুভেচ্ছা। যাই হোক প্রাণ প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ওমানে যে নতুন নিয়ম করা হয়েছে করোনাটের সংক্রান্ত বিষয়ে। আসলে এটা অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে, যাইতে আসতে লাগে কি না, মানে সব মিলে একটা হিবিজিবি পরিবেশ, তো সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। তার সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ওমানে ফ্লাইট বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, আদৌ এটা আমরা কী বুঝি, আমরা যে সাধারণ মানুষেরা আছি আমরা অ্যানালাইজ করলে কী বুঝতে পারি, তারপর যে টিকিটের দাম কেন আদৌ কমতেছে না, এটার অরিজিনালি কারণটা কী, এই বিষয়ে কথা বলার চেষ্টা করুন। মুসাই অফিসিয়ালের পক্ষ থেকে আমি মুসাই মনে আছি আপনাদের সাথে। প্রাণপ্রিয় বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলে নিতে চাই ওমানে যে নতুন কারণ করা হয়েছে। আপনারা জানেন দীর্ঘদিন যাবত ওমানে চলতেছে করোনা প্যান্ডামিক, যার ফলে প্রতিনিয়ত নানান নিয়মকানুনের মধ্য দিয়ে, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে ওমান প্রবাসীদেরকে যেতে হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে করোনা টেস্ট। আপনারা জানেন করোনা টেস্ট রীতিমতো অনেক একটা ভোগান্তির একটা বিষয়, তার কারণ হচ্ছে করোনা টেস্টের দিকে ঢুকিয়ে মানে কি অনেকেই আনকমফোর্টেবল ফিল করে, ইভেন আমিও অনেকটা আনইজি ফিল করি করোনা টেস্ট করতে, দুই একবার করেছি যেহেতু। তো সেক্ষেত্রে ওমানের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওমান প্রবেশের ক্ষেত্রে কোনো প্রকার করোনা টেস্টের প্রয়োজন নাই। তার মানে হচ্ছে এটাই, দেশে আটকে পড়া বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশে যারা আটকে পড়া আছেন, যারা আসতে চাচ্ছেন বা আসবেন, যারা ছুটিতে গিয়েছেন, তাদের ক্ষেত্রে ওমান প্রবেশের জন্য কোনো প্রকার করোনা টেস্টের প্রয়োজন নাই, যদি ওমানের অনুমোদিত 6টা ভ্যাকসিনের মধ্যে আপনারা যে কোনো একটা ভ্যাকসিন দিয়ে থাকেন। আবার বুঝার চেষ্টা করবেন, ওমান প্রবেশের জন্য ভ্যাকসিনের প্রয়োজন, এই আপনার করোনা টেস্টের প্রয়োজন নেই, কিন্তু ওমান থেকে যেতে কিন্তু করোনা টেস্ট বরাবরের মতোই লাগতেছে। এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ আপনারা অনেকে গুলিয়ে ফেলতেছেন যে মনে হয় বাংলাদেশে যাইতে করোনা টেস্ট লাগে না, বাংলাদেশে যাইতে অবশ্যই লাগে, কারণ হচ্ছে ওমান প্রবেশে করোনা টেস্ট লাগবে না, এটা হচ্ছে ওমানের কারণ, আশা করি বুঝতে পারছেন। আর বাংলাদেশে প্রবেশ করতে লাগবে, এটা হচ্ছে বাংলাদেশের কারণ, আশা করি আপনারা অবশ্যই এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে গেছেন। তারপর হচ্ছে ফ্লাইটের বন্ধ সংক্রান্ত, আপনারা জানেন কয়েকদিন আগে ওমানের স্বাস্থ্যমন্ত্রী থেকে একটা সিদ্ধান্ত আসছিল, উনি বলেছিলেন যে ফ্লাইট বন্ধ হচ্ছে সর্বশেষ রাস্তা। বুঝতে পারছেন, একটা দেশের সর্বশেষ কারফিউ, লকডাউন, কারফিউ শেষে সর্বশেষ মাধ্যম হচ্ছে ফ্লাইট বন্ধ করা, কারণ হচ্ছে ফ্লাইট একটা দিন ফ্লাইট বন্ধ থাকা একটা দেশের জন্য কতটা লস, কতটা ক্ষতিকারক, সেটা তো দেশ যারা চালাচ্ছে, যারা দেশকে নিয়ন্ত্রিত করতেছে তারাই শুধু জানে। তো সেক্ষেত্রে ফ্লাইট বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা এখন দেখতেছি না, যেহেতু ওখান থেকে মাস্ক তুলে নেওয়া হয়েছে, তারপরে আবার লকডাউন টকডাউন এরকম কোনো নিয়মকানুন বর্তমানে নেই। তো সেক্ষেত্রে আমি দৃঢ় বিশ্বাস করি মানে ফ্লাইট বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, ফ্লাইট বন্ধ হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তারপর হচ্ছে টিকিটের দাম বাড়তেছে কমতেছে না কেন, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের চাহিদা, আমরা কিনতেছি তাই। কয়েকজন বিশেষজ্ঞ ট্রাভেল এজেন্সি দুবাইতে থাকা থাকে, তারা বর্তমানে আইএটার অন্তর্ভুক্ত ট্রাভেল এজেন্সি, প্লাস তারা অনেক লট অফ এক্সপিরিয়েন্স এই ট্রাভেল এজেন্সির ইন্ডাস্ট্রিতে। তো তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এটাই যে তারা বলেছে যে বাঙালিরা কিনতেছে বলেই কিন্তু টিকিটের দাম এখন মতো রয়েছে, এছাড়া এর বাইরে কোনো ধরনের কারণ নাই, কোনো ধরনের রিজন নাই, সেটা পৃথিবীর সবাই এক হয়ে গেল এটার দাম কমার কোনো সিস্টেম নাই, কারণ এজ ইউজুয়াল এটা নর্মাল হয়ে গেছে। কারণ হচ্ছে যখন একটা টিকিটের দাম দেশ থেকে আসছে 1 লক্ষ টাকা আছে, তখন যদি কেউ বলে যে নাই গেলাম, ফর এক্সাম্পল অনেক ক্ষতি হবে তার, বাট যদি কেউ টিকিটটা না কিনে 1 লক্ষ টাকা দিয়ে, তখন কিন্তু এই টিকিটের দামটা অটোমেটিক্যালি ফেয়ার ডাউন হয়ে যাবে, আশা করি বুঝতে পারতেছেন। এটা আমার কথা না, আমাকে আবার আপনারা ভুল বুঝেন না, এটা হচ্ছে বললামই তো, যারা এটার অন্তর্ভুক্ত ট্রাভেল এজেন্সি আছে তারা এই ইন্ডাস্ট্রিতে প্রায় 20-30 বছর তারা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা এই অভিজ্ঞতা থেকে বলেছে। ইন্ডিয়া, পাকিস্তান, অন্য কোনো দেশে টিকিটের দাম না বাংলাদেশের দাম কেন, কারণ বাংলাদেশে 500 হোক, 1000 হোক, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা হোক, সিস্টেমে কিনে ফেলে, এখন তো 1 লক্ষ টাকার এটা অভ্যাস হয়ে গেছে বাংলাদেশি মানুষের কাছে, মানে এটা নর্মাল, 1 লক্ষ টাকার টিকিট আসতে লাগে একদম নর্মাল হয়ে গেছে। তো এটাই, আর কোনো রিজন না, তো আমরা এটা বন্ধ করে দিতে পারি এটা কিনা বেশি ফেয়ার দিয়ে, তাহলে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে বলে কিন্তু এই বিশেষজ্ঞ বাইরা জানিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে বসবেন। ওমান সহ মধ্যপ্রাচ্য সহ ভিজিট ভিসা সংক্রান্ত নানান বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।